নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আমি আলোচনা করেছি বাস্তুতে পাপ যক্ষা যে দেবতাটি আছে তার বিশেষত্ব কি আছে, তার গুণধর্মগুলি কি আছে সেই সম্পর্কে। আজ আলোচনা করব বাস্তুতে 25 নম্বর দেবতা, যার নাম বায়ু। দেখুন, এই বায়ুর যে অবস্থান তা মুখ্যত বায়ব্য কোণ, যাকে উত্তর পশ্চিম কোণ বলা হয়, সেই কর্নারে হয়ে থাকে। এই বায়ব্য কোণ যদি আপনাদের ক্ষেত্রে আপনারা দরজা করতে চাইছেন এই কর্নারে, তাহলে এই কোণাটিতে উত্তর দিকের প্রান্তে কখনোই আপনাদের ক্ষেত্রে দরজা করা শাস্ত্রীয় মতে শুভ নয়। শাস্ত্রে এক্ষেত্রে বিরোধ জানানো হয়েছে, কারণ এটি অত্যন্ত বিশেষ অশুভ। দেখুন, রোগের অপর নাম হচ্ছে জরা। একপাদিক এই স্থানটি বায়ুমণ্ডলের বা বাস্তুমণ্ডলের বহির্ভাগের উত্তর পশ্চিম কোণে অবস্থিত হয়ে থাকে। এটিকে লাল ও হলুদ রঙের বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়েছে বাস্তুশাস্ত্রকার মতে। কিন্তু এই পথটি বাস্তুমণ্ডলের একটি এপন গুরুত্বপূর্ণ পথ, যে ইনি সবচাইতে ভয়ঙ্কর দেবতা, যিনি বন্ধন এবং মৃত্যু প্রদান করে থাকেন। এই স্থান থেকে মানুষের মানসিক সামর্থ্য কিন্তু যাচাই করা হয়ে থাকে। তাই এই স্থানটির যদি উপযোগিতা দেখি, তাহলে দেখা যাবে যে এই স্থানটিকে, এই পথটিকে কিন্তু অতি খোলামেলা রাখতে বারণ করা হয়েছে। এই কর্নারটি পার্টিকুলার, এই জোনটি, 32টি দেবতার মধ্যে এই জোনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থানটি আপনাদের ক্ষেত্রে বন্ধ রাখা ভালো হবে, উন্মুক্ত না রাখাই ভালো। তাতে দরজা করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আপনাদের জীবনে আসতো সেগুলো তৈরি হতে পারে। এছাড়া বাদ্যযন্ত্রের যারা চর্চা করছেন, তারা কিন্তু এই স্থানে আপনারা চর্চা করতে পারেন, তাদের জন্য বিশেষ শুভ। যে কোনো ধরনের আপনারা সঙ্গীতের যে সমস্ত বাদ্যযন্ত্র আছে সেগুলো কিন্তু আপনারা এখানে চর্চায় রাখতে পারেন, তা ভালো হবে। এই পদ যদি কখনো দোষযুক্ত হয়ে যাচ্ছে, তাহলে মানুষের যে কামনা বাসনা অত্যাধিক বেড়ে যায় সেটা কিন্তু দেখা যায়, তাদের মধ্যে লক্ষ্য করা যায়। একটা অযথা, মানে কামনার মধ্যে একটা তীব্রতা চলে আসে, বাসনার মধ্যে একটা তীব্রতা চলে আসে, এবং মানুষের মনে অতিরিক্ত আত্মবিশ্বাস আসতে পারে হঠাৎ করে। মানে কোনো একটা কাজ, ছোট কাজ, যেটা হবে না মনে হচ্ছে, এরকম সিচুয়েশন কিন্তু তার মধ্যে ভীষণ পরিপুষ্ট রূপে আত্মবিশ্বাস, তা যাকে একে কিন্তু ক্ষতিগ্রস্তই করতে পারে। এবং দেখুন, ব্যক্তি যিনি এই গৃহে যারা থাকবেন আর কি, তাদের মধ্যে কিন্তু বায়ু রোগে পীড়িত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার মুখ্য কারণ এই স্থানে বায়ুর স্থানে ঠিকটি। এবং এই পথটি যদি দাঁড় করা হয়, তাহলে তা জেল গমন এবং মৃত্যুতুল্য কষ্ট দিয়ে থাকতে পারে, এবং একই সাথে এই স্থানটি কিন্তু আপনাদের জীবনে শত্রুতা বৃদ্ধি করতেও সাহায্য করে। তাহলে জানলাম, কিন্তু দোষ মুক্তির উপায়ের ক্ষেত্রে প্রথমেই বলবো যে কোনো বাস্তুশাস্ত্রকারকে দেখিয়ে, সঠিকভাবে বাস্তু অ্যানালিসিস করিয়ে তবেই কিন্তু আপনারা আপনাদের সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারে। কিন্তু এক্ষেত্রে সাধারণভাবে যদি বলি, তাহলে বলবো আপনারা আপনাদের এই বায়ব্য কোণের ঠিক এই জোনটিতে, 25 নম্বর জোনটিতে কিন্তু মাটির নিচে পাশ বা মৃগচিহ্ন বিধিপূর্বক স্থাপন করতে পারেন, এবং ভূমির নিচে আপনারা সামান্য স্বর্ণ রাখতে পারেন, অর্থাৎ সোনা রাখতে পারেন। এতেও কিন্তু ভূমির নেগেটিভ বা নেতিবাচক দোষগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন। তাহলে আজ জানলাম যে আপনাদের ক্ষেত্রে বায়ব্য কোণের এই বিশেষ বায়ু দেবতার ভূমিকা কি আছে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।